কাউন্সেলিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে ভয়ের কিছু নাই মনে হচ্ছে এটা এই সময়ের ভাইরাল ফিভার বাড়িতে গিয়ে আরও দুটা দিন অপেক্ষা করুন যদি পাঁচ দিন পরও জ্বরটা একই রকম থাকে সেক্ষেত্রে আবার চলে আসতে হবে এই সিজনে যে ফ্লুটা হচ্ছে এটার কি কোনো বিশেষত্ব আছে আছে কারণ হচ্ছে ফ্লু বলতে আমরা প্রথমে বুঝি যে ফ্লু সিমটম থাকে তো এবারে কিন্তু বাচ্চারা খুব ফ্লু সিমটম নিয়ে আসছে সেরকম না সরাসরি জ্বর নিয়ে আসছে এবং সেই জ্বরের তীব্রতাটাও খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে ইউজুয়ালি কিন্তু যে কোনো ভাইরাল ফিভারের প্যাটার্ন হচ্ছে ডে ওয়ান ডে টুতে অল্প অল্প জ্বর থাকে একশো একশো এক তারপর আস্তে আস্তে গিয়ে জ্বরটা বাড়ে একশো দুই একশো তিন এই পর্যন্ত কিন্তু আসলে প্যারেন্টস বাসায় প্রাথমিক কেয়ার দিয়ে অপেক্ষা করে একশো তিন একশো চার কিন্তু আবার প্যারেন্টস প্রথমে এসেই বলছে যে ম্যাডাম বাড়িতে জ্বরটা মাপলে আর্ম পিঠে বা বগলে একশো পাঁচ পাচ্ছি তাহলে একশো পাঁচের সাথে এক যোগ করলে একশো ছয় যেটা দেখলে আসলে প্যারেন্টস ভয় পেয়ে যাচ্ছে এবারের জ্বরের এই বিশেষত্ব হচ্ছে সবাই এরকম একশো চার একশো পাঁচ একশো ছয় জ্বর নিয়ে আসছে হাইগ্রেড ফিভার একদম হাইগ্রেড ফিভার যেটা আসলে ভয় পাওয়ার মতোই আবার দ্বিতীয় কথা হচ্ছে ইউজুয়ালি ফ্লু সিমটমে সবাই চিন্তা করে যে একটু নাক দিয়ে পানি পড়া বা কাশি থাকবে এবার কিন্তু খুব যে নাক দিয়ে পানি পড়া এরকম সিমটম নিয়ে আসছে তা না তবে কারো কারো ক্ষেত্রে কাশি থাকছে এবং একই পরিবারের অনেকেরই হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে একজন আক্রান্ত হয়ে ভালো হচ্ছে তারপর আরেকজন হচ্ছে আচ্ছা এইসব ক্ষেত্রে ম্যাডাম কখন টেস্ট করার প্রয়োজন মানে পরে বলে আপনি মনে করেন একবার বলে আসলাম যে সাধারণত তিন দিন পর্যন্ত আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় ওয়েট অ্যান্ড ওয়াচ করতে বলি যে আপনি প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে অপেক্ষা করেন এক্সপেক্টেড যে তিন দিন পর থেকে জ্বরটা কমা শুরু করবে কিন্তু তিন দিন পরেও যদি জ্বরটা একই রকম তাপমাত্রায় থাকে তখন কিন্তু আসলে প্যারেন্টস চিন্তিত হয়ে চলে আসে ডাক্তারের চেম্বারে তো ডাক্তার প্রথমে হিস্ট্রি দেন তারপর বাচ্চাটাকে এক্সামিন করে দেখেন এক্সামিন করে উনি যদি কোনো ফোকাস আইডেন্টিফাই করতে পারে যে ওনার মনে হচ্ছে ফুসফুসে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে কিন্তু উনি টেস্টে যাবেন যে কোনো নিউমোনিয়া আছে কিনা একটা চেস্ট এক্সরে করলে সেটা বোঝা যাবে বুকের একটা এক্স করলে বা সিমটম শুনে এবং এক্সামিন করে যদি তার কাছে মনে হয় যেটা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে উনি ইউরিন একটা টেস্ট করে দেখতে পারেন আবার কখনো মনে হতে পারে যে না সেরকম কোনো ভয়ের কিছু নেই সেক্ষেত্রে প্যারেন্টসকে কাউন্সেলিং করা এখানে কাউন্সেলিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে ভয়ের কিছু নেই মনে হচ্ছে এটা এই সময়ের ভাইরাল ফিভার বাড়িতে গিয়ে আরও দুটা দিন অপেক্ষা করুন যদি পাঁচ দিন পরও জ্বরটা একই রকম থাকে সেক্ষেত্রে আবার চলে আসতে হবে আর যদি তিন দিনের মধ্যে বাচ্চাটিকে দেখে মনে হয় যে না বাচ্চাটা খুব সিক লুকিং বাচ্চাটা দেখতে পানি শূন্যতা আছে পেটে ব্যথা আছে সেক্ষেত্রে কিন্তু তখনই আমরা কিছু রুটিন ব্লাড টেস্ট করি রুটিন ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু অনেকগুলো জিনিস বোঝা যায় এছাড়া আসলে যে যেহেতু হাই ফিভার অনেক সময় প্যারেন্টস নিজে থেকেই বলে আবার অনেক সময় ডক্টরও বলে নেন যে যদিও এটা ডেঙ্গির সময় না তারপরও যেহেতু আমি ব্লাড টেস্ট করছি এবং ডেঙ্গির টেস্টটা খুবই একটা চিপেস্ট টেস্ট একটা এনএস ওয়ান করে নেয়াই ভালো তবে ডেঙ্গি কিন্তু নেগেটিভ আসছে ডেঙ্গি না এই সময় এই জ্বরটা আসলে মেজর ক্ষেত্রেই মেজরিটির ক্ষেত্রেই ভাইরাল ফিভার বাকি ক্ষেত্রে অনেক সময় অন্য কারণগুলো পাওয়া যায় আচ্ছা যেটা বলছিলেন ভাইরাল ফিভারের কথা সেটা তো সেলফ লিমিটিং বা সেলফ রিজলভিং টু সাম এক্সটেন্ট কিন্তু অনেক সময় দেখা যায় যে জ্বরটা তিন দিন পাঁচ দিনও কন্টিনিউ করছে সেক্ষেত্রে হসপিটাল অ্যাডমিশনের জন্য কি কী ক্রাইটেরিয়া আছে বলে আপনি মনে করেন যে এখন বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করাটা ইটস আ নিড ধন্যবাদ এইবারের যে জ্বরগুলো বললাম যেমন হাই ফিভার হাই ফিভারে প্রথম কথা হচ্ছে জ্বরের সময় কিন্তু কিছু ইনসেনসিবল লস হয়। তাপমাত্রাটা শরীর থেকে বের হবে কিভাবে? স্কিন থেকে লস হবে। এর মধ্যে বাচ্চাটা কিছু খেতে পারছে না। তার উপর যদি বমি থাকে শিশুটির পানি শূন্যতা দেখা দেয়। সুতরাং যদি একটি শিশু ভাইরাল ফিভার নিয়ে আসলো আমার কাছে মনে হচ্ছে ভাইরাল ফিভার কিন্তু শিশুটির পানি শূন্যতা আছে। এদিকে সে বমি করছে। সুতরাং মুখে খাইয়ে তো সেটা পূরণ করা সম্ভব না। তখন কিন্তু শিশুটিকে ভর্তি করার প্রয়োজন পড়ে। এইছাড়া ফ্লুইড দেওয়ার জন্য ফ্লুইড দেওয়ার জন্য কারণ তার আগের যে পানি শূন্যতা এবং অনগোয়িং যে তার নিড প্রতিদিনের যে তার পানির নিড এবং পুষ্টির যে চাহিদা সেটা করার জন্য তখন তাকে ভর্তির প্রয়োজন পড়ে অথবা যদি মনে হয় যে শিশুটির কোনো বিপদ চিহ্ন আছে শিশুটি জ্বরের সাথে খিচুনি নিয়ে এসছে অথবা শিশুটির শ্বাসের গতি দ্রুত আছে অথবা শিশুটি অত্যন্ত অসুস্থ দেখতে দেখেই মনে হচ্ছে যে একদম লাস্ট আমি একটা বাচ্চাকে দেখলাম বাচ্চাটা এত অসুস্থ যে সে এক্সামিনেশন টেবিল থেকে উঠতেই পারছে না যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সিভিয়ার প্রোস্টেশন বা সিভিয়ার উইকনেস সেই বাচ্চাটিকে কিন্তু তখন ভর্তি করতে হবে বা পেটে ব্যথা আছে বা পেশাব অনেকক্ষণ ধরে করছে না আট ঘন্টা দশ ঘন্টা হয়ে গেছে কোনো ইউরিন আউটপুট নেই এই বাচ্চাগুলোকে তখন ভর্তির দরকার হয় হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রিশন এবং হাইড্রেশন মেনটেন করার জন্য আর যদি কোনো ফোকাস থাকে এবং সেই সাথে শিশুটির বেশ সিক লুকিং থাকে নিউমোনিয়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা টাইফয়েড ফিভার এগুলো তো ব্যাকটেরিয়াল সংক্রমণ এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে বা নিউমোনিয়াতে যদি রক্তে অক্সিজেনের স্বল্পতা থাকে তখন তাকে অক্সিজেন দিতে হবে সুতরাং এই বাচ্চাগুলোকে কিন্তু তখন ভর্তি করেই চিকিৎসা করতে হবে